ফিলিপীয়দের প্রতি পত্র, ফিলিপীয় এক অধ্যায়। আমরা খ্রিস্ট যীশুর দাস পৌল ও তিমোথিও ফিলিপিতে খ্রিস্ট যীশুতে যত ঈশ্বরের পবিত্র লোকেরা আছেন তাঁদের কাছে এবং পালকবৃন্দ ও পরিচারকদের কাছে আমরা এই পত্র লিখছি। আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট, তোমাদের অনুগ্রহ ও শান্তি দান করুন। আমি যখনই তোমাদের কথা স্মরণ করি তখনই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি তোমাদের সকলের জন্য সব সময় আনন্দের সঙ্গে প্রার্থনা করে থাকি, কারণ সুসমাচার প্রচারের কাজে তোমরা প্রথম দিন থেকে এ পর্যন্ত আমাকে সাহায্য করে আসছ। আমি এ বিষয়ে নিশ্চিত যে ঈশ্বর তোমাদের অন্তরে শুভ কাজ শুরু করেছেন, সেই শুভ কাজ ঈশ্বর এখনও করে চলেছেন এবং খ্রিস্টের আগমনের দিনে তা সম্পন্ন করবেন। তোমাদের সকলের বিষয়ে আমার এমন চিন্তা করাই উপযুক্ত, কারণ তোমরা সর্বদা আমার অন্তরে আছো। তোমাদের কাছে থাকার এই অনুভূতি আমার জাগে, কারণ আমি কারাগারে থাকি বা সুসমাচারের পক্ষে কথা বলে তা দৃঢ়তার সঙ্গে প্রমাণ করি। তার দ্বারা তোমরা সকলে আমার সেই অনুগ্রহের ভাগী হও। ঈশ্বর জানেন যে তোমাদের দেখতে আমার কত আকাঙ্ক্ষা। খ্রিস্ট যীশুর ভালোবাসায় আমি তোমাদের সকলকে ভালোবাসি। তোমাদের জন্য আমার প্রার্থনা এই, যেন তোমাদের ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং তোমরা সেই ভালোবাসার সঙ্গে জ্ঞান ও বিচার বুদ্ধি লাভ করো। তোমরা যেন ভালো ও মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারো আর যা ভালো তা বেছে নাও। এইভাবে চলো যেন যীশুখ্রিস্টের আগমনের দিন পর্যন্ত তোমরা শুদ্ধ ও নির্দোষ থাকো। খ্রিস্টের মাধ্যমে তোমরা বিবিধ সৎ গুণাবলীতে পূর্ণ হও, যার দ্বারা ঈশ্বরের প্রশংসা ও মহিমা হয়। ভাই ও বোনেরা, আমি তোমাদের এ কথা জানাতে চাই যে আমার প্রতি যা ঘটেছে তা বরং সুসমাচার প্রচারে সাহায্য করেছে। এর ফলে সকল রক্ষীবাহিনী ও প্রত্যেকের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে যে আমি খ্রিস্টে বিশ্বাসী বলে কারাগারে রয়েছি। এছাড়াও প্রভুতে বিশ্বাসী আমার অনেক ভাই ভয় না পেয়ে অপরকে আরও বেশি খ্রিস্টের বার্তা বলতে সাহসী হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ঈর্ষা ও বিবাদের মনোভাব নিয়ে সুসমাচার প্রচার করে, আবার অন্যরা যথার্থ সৎ ইচ্ছায় তা প্রচার করে। শেষের দলটি ভালোবেসেই এ কাজ করছে, কারণ এরা জানে যে সুসমাচারের পক্ষ সমর্থন করার জন্যই ঈশ্বর আমাকে এখানে নিযুক্ত করেছেন। কিন্তু অন্যরা সৎ উদ্দেশ্যে নয়, বরং নিজ নিজ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে খ্রিস্টকে প্রচার করছে। এখানে আমার বন্দি অবস্থায় তারা তাদের প্রচার দেখিয়ে আমার মনে দুঃখ দিতে চায়, কিন্তু তাতে আমার কি এসে যায়? আসল বিষয়টি হল সৎ বা অসৎ উদ্দেশ্য নিয়ে যেভাবেই হোক না কেন তারা লোকদের কাছে খ্রিস্টেরই কথা বলছে। আমি চাই যে তারা লোকদের কাছে খ্রিস্টের কথা বলে। ঠিক উদ্দেশ্য সামনে রেখেই তাদের এ কাজ করা উচিত। যদিও তারা একটা মিথ্যা ও ভুল উদ্দেশ্য নিয়েও তা করছে, তবুও আমি খুশি, কারণ তারা লোকদের কাছে খ্রিস্টের কথা বলছে আর আমি খুশিই থাকব। তোমরা আমার জন্য প্রার্থনা করছ আর যীশুখ্রিস্টের আত্মা আমায় সাহায্য করছেন, তাই আমি জানি যে এই সংকট আমায় পরিত্রাণ এনে দেবে। আমার আশা আকাঙ্ক্ষা এই যে আমি কোনো বিষয়ে হতাশ হব না, কিন্তু সব সময়ের মতো এখনও সেই সাহস করি যে আমি বেঁচে থাকি বা মরে যাই, খ্রিস্ট আমার দেহে মহিমান্বিত হবেন। কারণ আমার কাছে আমার জীবন মানেই খ্রিস্ট, আর মরণ হল লাভ। এই দেহ নিয়ে যদি আমায় বেঁচে থাকতে হয় তবে আমি প্রভুর জন্য এ কাজ করার সুযোগ পাব। আমি কি বেছে নেব, জীবন না মরণ? আমি জানি না। আমি এই দোটানায় পড়েছি। আমি তো এখনই এ দেহ ত্যাগ করে খ্রিস্টের সঙ্গে থাকতে চাই, কারণ এই তো শ্রেয়। কিন্তু এই মরদেহে বেঁচে থাকা তোমাদের জন্য খুবই প্রয়োজন। আমি জানি যে আমাকে তোমাদের প্রয়োজন আছে, তাই আমি জানি যে আমি বেঁচে থাকব।
তোমাদের সকলের কাছেই থাকব। আমি তোমাদের বৃদ্ধি পেতে ও তোমাদের বিশ্বাসে আনন্দ করতে সাহায্য করব। এর ফলে যখন আমি আবার তোমাদের কাছে যাব, তখন খ্রিস্ট যীশুতে আমার সম্বন্ধে তোমাদের গর্ব করার আরও কারণ থাকবে। কিন্তু যাই হোক না কেন, তোমরা খ্রিস্টের সুসমাচারের যোগ্যরূপে আচরণ করো। আমি এসে তোমাদের দেখি বা তোমাদের থেকে দূরে থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনতে পাই যে তোমরা এক আত্মায় সুসমাচারের মধ্যে যে বিশ্বাস আছে তার পক্ষে কঠোর সংগ্রাম করছ, আর যারা তোমাদের বিরোধিতা করছে তাদের ভয় পাচ্ছ না। এর দ্বারাই প্রমাণ হবে যে তাদের বিনাশ হচ্ছে, কিন্তু পরিত্রাণ দ্বারা তোমরা উদ্ধার লাভ করছ, আর এই উদ্ধার ঈশ্বরের কাছ থেকেই আসে। তোমরা যে খ্রিস্ট যীশুর উপর বিশ্বাস স্থাপন করতে পেরেছ, এই সম্মান ও সুযোগ ঈশ্বর তোমাদের দিয়েছেন। শুধু তাই নয়, কিন্তু খ্রিস্টের জন্য দুঃখভোগ করার সম্মানও তোমাদের দিয়েছেন। আমি যখন তোমাদের ওখানে ছিলাম, তখন সুসমাচার বিরোধী লোকদের সঙ্গে আমাকে কিরকম সংগ্রাম করতে হয়েছিল তা তোমরা জানো, এবং এখনও কঠোর সংগ্রাম চলছে, আর তোমরাও সেই একই রকম সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছ। ফিলিপীয় দুই অধ্যায়। তোমাদের মধ্যে কি খ্রিস্টে উৎসাহ আছে? তোমাদের মধ্যে কি ভালোবাসা থেকে উদ্ভূত সান্ত্বনা পাওয়া যায়? তোমাদের মধ্যে কি কোনো করুণা ও দয়া আছে? যদি এগুলি তোমাদের মধ্যে সত্যিই থাকে, তবে তা আমায় অতিশয় আনন্দিত করবে। আমি চাই তোমরা একই বিশ্বাসে এক মনা হও, পরস্পরের প্রতি ভালোবাসায় সংযুক্ত থাকো, একই বিষয়ে বিশ্বাসী হয়ে সকলে একই আত্মায় সংযুক্ত থাকো, এবং একই লক্ষ্য রেখে জীবন যাপন করো। তোমাদের মধ্যে যেন স্বার্থপরতা না থাকে, বরং নম্রভাবে প্রত্যেকে নিজের থেকে অপরকে শ্রেষ্ঠ ভাবো। প্রত্যেকে কেবল নিজের বিষয়ে নয়, কিন্তু অপরের মঙ্গল কিসে হয় সে বিষয়েও লক্ষ্য রাখুক। খ্রিস্ট যীশুর মধ্যে যে ভাব ছিল, তোমাদের মধ্যেও সেই মনোভাব থাকুক। যদিও সমস্ত দিক দিয়ে খ্রিস্ট ছিলেন ঈশ্বরের মতো, তিনি ঈশ্বরের সমান ছিলেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে সমান থাকাটা তিনি আঁকড়ে ধরে থাকার মতো এমন কিছু বলে মনে করেননি। তিনি ঈশ্বরের স্তর থেকে নামলেন, নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন, এবং একজন ক্রীতদাসের মতো হলেন। তিনি মানুষের মতো হয়ে জন্ম নিলেন ও একজন দাসের মতো হলেন। তিনি যখন মানব জীবন যাপন করলেন, তখন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের বাধ্যতা স্বীকার করলেন। সেই বাধ্যতার দরুন তাঁর মৃত্যু হল, আর ক্রুশের উপর তাঁকে প্রাণ দিতে হল। খ্রিস্ট ঈশ্বরের বাধ্য হলেন, তাই ঈশ্বর তাঁকে পুনরুত্থিত করে সব কিছুর ওপরে উন্নত করলেন, এবং সেই ঈশ্বর খ্রিস্টের নামকে সব থেকে শ্রেষ্ঠ করলেন। যেন যারা স্বর্গে আছে, যারা মর্তের লোক আর যারা পাতালের, তারা সকলেই সেই যীশু নামের কাছে নতজানু হয়, আর প্রত্যেকে যেন মুখে স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এতেই পিতা ঈশ্বর মহিমান্বিত হবেন। হে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব সময় বাধ্য হয়ে চলেছ। আমি যখন তোমাদের মধ্যে ছিলাম, তখন তোমরা ঈশ্বরের বাধ্য ছিলে। এখন আরও বেশি প্রয়োজন যে তোমরা বাধ্য হও, কারণ এখন আমি তোমাদের সবার থেকে দূরে। তোমাদের পরিত্রাণ সম্পূর্ণ করার জন্য পরম শ্রদ্ধা ও ঈশ্বর ভয়ের সাথে কাজ করে যাও। হ্যাঁ, ঈশ্বর তোমাদের মধ্যে কাজ করছেন। ঈশ্বরের শক্তির সাহায্যে তোমরা সেই সব কাজ করো যা ঈশ্বরকে সন্তুষ্ট করে। তোমরা অভিযোগ ও তর্ক বিতর্ক না করে সব কাজ করো, যেন নির্দোষ ও খাঁটি লোক হও, এ যুগের কুটিল ও বিপদগামী লোকদের মাঝে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান রূপে থাকো। তাদের মাঝে এমনভাবে থাকো যেন অন্ধকার জগতে তোমরা উজ্জ্বল নক্ষত্র। তোমরা তাদের কাছে সেই শিক্ষা দাও যা জীবন আনে, তাহলে খ্রিস্ট যখন ফিরে আসবেন, তখন আমার আনন্দ করার মতো কিছু থাকবে। আমার পরিশ্রম যে বৃথা হয়নি,
এবং আমি যে বৃথায় দৌড়ইনি এই জন্য আমি আনন্দ করতে পারব। ঈশ্বরের সেবার জন্য তোমাদের জীবন বলিরূপে উৎসর্গ করতে তোমাদের বিশ্বাস প্রেরণা যোগায়। হয়তো তোমাদের উৎসর্গের সঙ্গে আমার নিজের রক্তও উৎসর্গ করতে হবে, আর তাই যদি করতে হয় তবে আমি পরম সুখী হব ও তোমাদের জন্য আমি আনন্দে ভরপুর হব। আমার সঙ্গে তোমাদেরও আনন্দ ও উল্লাস করা উচিত। আমি আশা করছি প্রভু যীশুর সাহায্যে শীঘ্রই তোমাদের কাছে তিমোথিওকে পাঠাব, যেন তোমাদের খবরাখবর জেনে আমি আশ্বস্ত হই। আমার কাছে তিমোথিও ছাড়া আর কেউ নেই যে আমার সঙ্গে একাত্ম ও তোমাদের জন্য সত্যি সত্যিই চিন্তা করে, কারণ অন্য সকলেই খ্রিস্ট যীশুর বিষয় নয়, কিন্তু কেবল নিজেদের বিষয়েই চিন্তা করছে। আর তোমরা তিমোথিওর চরিত্র জানো, ছেলে যেমন তার বাবার সঙ্গে কাজ করে, ইনিও তেমনি আমার সঙ্গে সুসমাচার প্রচারের সেবা কাজ করে চলেছেন। খুব শিগগিরই আমি তাঁকে তোমাদের কাছে পাঠাতে চাইছি। আমার কি হবে তা জানতে পারলেই আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। আর আমি বিশ্বাস করি যে প্রভুর কৃপায় আমি নিজেও শীঘ্রই তোমাদের কাছে যাব। ইপাফ্রদিত খ্রিস্টেতে আমার ভাই, খ্রিস্টের সেনাদলে তিনি আমার এক সহকর্মী ও সেবক। আমার প্রয়োজনের সময় তোমরা তাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলে। আমি এখন ভাবছি যে তাকে তোমাদের কাছে ফেরত পাঠানোর প্রয়োজন। আমি তাকে পাঠাচ্ছি এই জন্য যে তিনি তোমাদের সকলকে দেখতে চান, আর তোমরা তার অসুস্থতার কথা শুনেছ বলে তিনি খুব চিন্তিত। সত্যিই তিনি খুব অসুস্থ হয়েছিলেন, মরণাপন্ন অবস্থা হয়েছিল, কিন্তু ঈশ্বর তার প্রতি করুণা করেছেন। কেবল তার প্রতি নয়, কিন্তু আমার উপরও দয়া করেছেন, যেন দুঃখের উপর আরও দুঃখ আমার না হয়। তাই এত আগ্রহের সঙ্গে আমি তোমাদের কাছে তাকে পাঠাচ্ছি, যেন তোমরা তাকে দেখে আবার আনন্দ পাও, আর তোমাদের বিষয়ে আমাকে আর চিন্তা করতে না হয়। তোমরা তাকে প্রভুতে সানন্দে গ্রহণ করো, এই ধরনের লোকদের সম্মান করো। তাকে সম্মান দেখানো উচিত, কারণ খ্রিস্টের কাজের জন্য তিনি প্রায় মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। আমাকে সাহায্য করতে গিয়ে তিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিলেন। এ এমন সাহায্য ছিল যা তোমরা করতে পারতে না। ফিলিপীয় তিন অধ্যায়। আমার ভাই ও বোনেরা, তোমরা প্রভুতে আনন্দ করো। এই একই কথা আবার লিখতে আমার কোনো কষ্ট হচ্ছে না, আর এটি তোমাদের নিরাপত্তার জন্য। কুকুরদের থেকে সাবধান, যারা মন্দ কাজ করে ও যারা দেহকে ছিন্নভিন্ন করতে চায় তাদের থেকে সাবধান, কারণ আমরাই তো প্রকৃত সুন্নত হওয়া লোক। আমরা ঈশ্বরের আত্মায় উপাসনা করি আর খ্রিস্ট যীশুতে গর্ববোধ করি। আমরা নিজেদের ওপর বা বাহ্যিক কোনো কিছু করার উপর আস্থা রাখি না। যদিও আমি নিজের ওপর আস্থা রাখতে পারতাম, তবুও আমি তা করি না। যদি কোনো লোকের মনে হয় যে সে নিজের উপর আস্থা রাখতে পারে, তবে তার জানা ভালো যে নিজের উপর আস্থা রাখার জন্য আরও বড় কারণ আমার আছে। জন্মের পর যখন আমার বয়স 8 দিন, তখন আমার সুন্নত হয়েছে। আমি ইসরায়েলীয় বিন্যামিন গোষ্ঠীর লোক, আমি একজন ইব্রীয়, আমার বাবা মা ইব্রীয়। মসির বিধিব্যবস্থা পালনে গুঁড়া হওয়ায় আমি ফরিসি হয়েছিলাম। আমার নিজের ইহুদি ধর্মের বিষয়ে আমি এতই উৎসাহী ছিলাম যে আমি খ্রিস্ট মণ্ডলীর প্রতি নির্যাতন করতাম। আমি এমন নিখুঁতভাবে মসির বিধিব্যবস্থা পালন করতাম যে তার মধ্যে কোনো ত্রুটি ছিল না। একসময় ওইসব বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমি খ্রিস্টকে পেয়েছি, তাই ওইসব বিষয়ের মূল্য আর আমার কাছে রইল না। কেবল ওইসব বিষয় নয়, বরং সমস্ত কিছুই আমার প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানের শ্রেষ্ঠতার কাছে নিতান্তই নগণ্য বলে মনে করলাম। তাঁর জন্য আমি সবই বর্জন করেছি। এখন আমি ওই সব কিছুই আবর্জনার মতোই মনে করি, আর খ্রিস্টকে আরও বেশি করে পেতে এ আমায় সাহায্য করে এবং তাঁর সঙ্গে সংযুক্ত রাখে। খ্রিস্টেতে আমি ধার্মিক প্রতিপন্ন হয়েছি। এই ধার্মিক প্রতিপন্ন হওয়া আমার
বিধিব্যবস্থা পালনের মধ্য দিয়ে আসেনি, ঈশ্বরের কাছ থেকে দানরূপে এ আমি পেয়েছি। খ্রিস্টে আমার যে বিশ্বাস আছে সেই বিশ্বাসের মাধ্যমে ঈশ্বর আমাকে ধার্মিক প্রতিপন্ন করেন। আমি চাই খ্রিস্টকে ও মৃতদের মধ্য থেকে তাঁর পুনরুত্থানের শক্তিকে জানতে। আমি খ্রিস্টের দুঃখভোগের সহভাগিতা লাভ করতে চাই, এইভাবে যেন তাঁর মৃত্যুতে তাঁর সমরূপ হই। আমি যদি এসবের সহভাগী হই তবে আমি প্রত্যাশা করতে পারি যে আমিও মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে পারব। এ কথা বলছি না যে আমি লক্ষ্যে পৌঁছে গেছি বা পূর্ণতা পেয়েছি, আমি সেই লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করছি এবং যে উদ্দেশ্যে খ্রিস্ট আমাকে ধরেছিলেন তাঁর সেই উদ্দেশ্য পর্যন্ত আমি পৌঁছতে চাই। ভাই ও বোনেরা, আমি জানি যে আমি সেই লক্ষ্যে পৌঁছতে পারিনি, কিন্তু একটি বিষয় আমি চেষ্টা করে চলেছি, অতীতের সব কিছু ভুলে সামনের লক্ষ্যে পৌঁছতে প্রাণপণ চেষ্টা করছি যাতে পুরস্কার লাভ করি। ঊর্ধ্বস্থ জীবনের জন্য খ্রিস্ট যীশুতে ঈশ্বরের আহ্বান স্বরূপ এই পুরস্কারের প্রতিশ্রুতি আমাকে দেওয়া হয়েছে। আমরা যারা আত্মিকভাবে পরিপক্ক, আমাদের উচিত এইভাবে চিন্তা করা। আর যদি কোনো বিষয়ে তোমাদের অন্যরকম মনোভাব থাকে তবে ঈশ্বর সে বিষয় তোমাদের কাছে পরিষ্কার করে দেবেন। এসো আমরা ইতিমধ্যে যে সত্যে পৌঁছেছি সেই সত্য অনুসরণ করি। ভাই ও বোনেরা, তোমরা আমার মতো জীবনযাপন করো। তোমাদের যেমন দেখানো হয়েছে সেইভাবে যারা চলে তাদের অনুকরণ করো। অনেকে আছে যারা খ্রিস্টের ক্রুশের শত্রুর মতো আচরণ করে। আগে বহুবার আমি তাদের কথা তোমাদের বলেছি, এখন চোখের জল ফেলতে ফেলতে আমি তাদের কথা আবার তোমাদের বলছি। যেভাবে তারা চলছে তার পরিণাম বিনাশ। তারা ঈশ্বরের সেবা করে না, কেবল নিজেদের তুষ্টির জন্যই বাঁচে। তারা লজ্জাকর কাজ করে আর তাই নিয়ে তারা গর্ববোধ করে। তারা কেবল পার্থিব বিষয়ই ভাবে। আমাদের যথার্থ রাজ্য স্বর্গে। সেই স্বর্গ থেকে আমাদের ত্রাণকর্তার আগমনের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের ত্রাণকর্তা হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি এসে আমাদের এই দীনতার দেহকে বদলে তাঁর নিজের মহিমান্বিত দেহের সমরূপ করবেন। খ্রিস্ট তাঁর নিজ পরাক্রমে এই কাজ করতে পারেন এবং তাঁর সেই পরাক্রমে খ্রিস্ট সমস্ত বিষয়ের উপরে কর্তৃত্ব করতে সমর্থ। ফিলিপীয় চার অধ্যায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি তোমাদের ভালোবাসি আর তোমাদের দেখতে চাই। তোমরা আমার আনন্দ ও গর্বের বিষয়। আমি যেমন বলেছি তেমনভাবেই সর্বদা প্রভুর বাধ্য থেকো। এখন আমি ইবোদিয়াকে আর সন্তুখীকে অনুরোধ করছি, তোমরা প্রভুতে বোন হিসাবে পরস্পর একমত হও। তোমরা যারা আমার বিশ্বস্ত সহকর্মী, তোমাদের এই মহিলাদের সাহায্য করতে বলছি। এরা সুসমাচার প্রচারের কাজে আমার সঙ্গে সংগ্রাম করছেন। ক্লিমেন্ট ও আমার অন্যান্য সহকর্মী বৃন্দের সঙ্গে এরা কাজ করেছেন। এদের নাম জীবন পুস্তকে লেখা আছে। সব সময় প্রভুতে আনন্দ করো। আমি আবার বলছি, আনন্দ করো। তোমাদের শান্ত সংযত আচরণ দ্বারা যেন তোমরা সকলের প্রীতির পাত্র হয়ে ওঠো। প্রভু শিগগির আসছেন। কোনো কিছুতে উদ্বিগ্ন হয়েও না, বরং সকল বিষয়েই প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাঁকে ধন্যবাদ দাও। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যীশুতে রক্ষা করবে। সবশেষে আমার ভাই ও বোনেরা, আমি একথাই বলবো, যা কিছু সত্য, যা কিছু সম্মানীয়, যা কিছু ন্যায্য, যা কিছু পবিত্র, যা কিছু প্রীতিজনক, যা কিছু ভদ্র, যে কোনো সদ্গুণ ও যে কোনো সুখ্যাতিযুক্ত বিষয় দিয়ে তোমাদের মন পূর্ণ রেখো। তোমরা আমার কাছ থেকে যা শিখেছ, শুনেছ ও পেয়েছ, আর তোমরা আমাকে যা করতে দেখেছ তাই করো। তাহলে যিনি শান্তির ঈশ্বর, তিনি তোমাদের
সঙ্গে সঙ্গে থাকবেন। আমি প্রভুতে খুব আনন্দ পেয়েছি, কারণ এতদিন পর এখন তোমরা আবার আমার জন্য চিন্তা করতে নতুন উদ্দীপনা পেয়েছ। তোমরা সব সময় আমার বিষয় চিন্তা করো, কিন্তু তা দেখাবার সুযোগ পাওনি। আমার প্রয়োজনের জন্য যে আমি তোমাদের এ কথা বলছি তা নয়, কারণ যে কোনো অবস্থাতেই তৃপ্ত থাকতে আমি শিখেছি। অভাবের সময় কিভাবে জীবনযাপন করতে হয় তা আমি জানি, আবার প্রাচুর্যের সময় কিভাবে চলতে হয় তাও আমি জানি। যে কোনো অবস্থায় পরিতৃপ্ত বা ক্ষুধিত থাকতে, উপচয় কি অভাব ভোগ করতে, যে কোনো অবস্থায় জীবনযাপনের গূঢ়তত্ত্ব আমি শিখেছি। যিনি আমাকে শক্তি দেন, সেই খ্রিস্টের শক্তিতে আমি সকল অবস্থাতেই বলবান। যাই হোক, আমার প্রয়োজনের সময় তোমরা আমায় সাহায্য করতে এগিয়ে এসে ভালোই করেছ। তোমরা ফিলিপিয়রা ভালো করেই জানো, সেই শুরুতে আমি সেখানে যখন সুসমাচার প্রচার করেছিলাম, আমি তখন মাকিদোনিয়া ছেড়ে যাই। সেই সময় একমাত্র তোমাদের মণ্ডলী আমাকে সাহায্য করেছিল। আমি যখন থিসলনিকিতেও ছিলাম, সেখানেও তোমরা বেশ কয়েকবার আমায় সাহায্য পাঠিয়েছিলে। আসলে তোমাদের কাছ থেকে কিছু সাহায্য পাব এই আশায় যে আমি এ কথা বলছি তা নয়, বরং আমি চাই যেন দানের মাধ্যমে তোমাদের মঙ্গল হয়। আমার যা প্রয়োজন সে সব কিছুই আমার আছে, বলতে কি প্রয়োজনের অতিরিক্ত আছে। তোমরা ইপাফ্রদিতের মারফত যে উপহার আমাকে পাঠিয়েছ তাতে আমার সব অভাব মিটেছে। তোমাদের সেই উপহার ঈশ্বরের কাছে প্রীতিজনক ও গ্রহণযোগ্য সুরভিত অর্ঘের মতো। আমার ঈশ্বর তোমাদের সব অভাব মিটিয়ে দেবেন। খ্রিস্ট যীশুতে ঈশ্বরের যে মহিমার ভাণ্ডার আছে, তার থেকে তিনি তোমাদের সব অভাব মোচন করবেন। আমাদের ঈশ্বর ও পিতার মহিমা যুগে যুগে বিরাজ করুক, আমেন। যীশুখ্রিস্টের সঙ্গে সংযুক্ত ঈশ্বরের লোকদের প্রত্যেক জনকে আমার শুভেচ্ছা জানিও। আমার সঙ্গে যেসব ভাইরা আছেন তারা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ঈশ্বরের সকল লোকরা যারা এখানে আছেন, বিশেষত কৈশোরের রাজপ্রাসাদের লোকরাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গে সর্বদা থাকুক।